আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ লজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা কিভাবে একটা প্যারাগ্রাফ অল্প সময়ে শেখা এবং লেখা যায় সে ব্যাপার নিয়ে আলোচনা করব এবং আমি দেখানোর চেষ্টা করব এটা সম্ভব। প্রথমে আমরা কিছু ছবি দেখি। হু আর দ্য a street hawker, so our today's topic is on a street hawker. Who is a street hawker? মনে রাখতে হবে প্যারাগ্রাফ লেখার সময় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কিছু প্রশ্নের আলোকে, অন্তত 5টা প্রশ্ন দেয়া থাকে যে প্রশ্নগুলোর আলোকে লিখতে হয়। সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে প্রশ্নের আলোকে সেই জিনিসগুলোকে বিশ্লেষণ করে বা প্রশ্নের উত্তর দিয়ে বোঝানোর জন্য। হু ইজ এ স্ট্রিট হকার, দ্য ফার্স্ট কোশ্চেন। সো আমরা যদি এই কোশ্চেনটির অ্যান্সার দিতে চেষ্টা করি, সেটা এভাবে দিতে পারি: এ পার্সন হু সেলস ভেরিয়াস থিংস ওয়াকিং ফ্রম স্ট্রিট টু স্ট্রিট ইজ কল্ড এ স্ট্রিট হকার. Remember it, I repeat again. A person who sells various things walking from street to street is called a street hawker. What does he sell in the streets? Ki ki bikri kore? Ribbons, cloth, ribbons, toys, utensils, sweets and fruits. What does he do to attract the buyers? আমরা দেখি যে তারা বিভিন্ন ধরনের ট্রিক করে, গান গায়, নাচে, পিকুলিয়ার টাইপস অফ ড্রেস পরে, মজা করে ইত্যাদি। তো আমরা যদি বলি হোয়াট ডাজ হি ডু টু অ্যাট্রাক্ট দ্য বায়ার্স, he uses various tricks. I repeat, he uses various tricks to attract the attention of buyers. Buyerদের attention আকর্ষণের জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স চালাকি করে সে। Sometimes he starts singing, মাঝে মাঝে সে গান গাওয়া শুরু করে, or even starts acting, অভিনয় করা শুরু করে। Sometimes he is funny and sometimes irritating. মাঝে মাঝে সে খুব বেশি মজার এবং মাঝে মাঝে খুব বিরক্তিকর। অফিসে যাওয়ার সময় সে যদি কোনো কিছু বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স তৈরি করা শুরু করে অথবা গান গাওয়া শুরু করে, সেই ব্যক্তি বিরক্ত হবে। সেই জন্য এখানে ইরিটেটিং কথাটা। দেন হাউ ডাজ হি ক্যারি হিজ গুডস? আমরা জানি যে সে কীভাবে ক্যারি করে। প্রথমত হচ্ছে হাতে নিয়ে, তারপর মাথায় নিয়ে, এরপর হচ্ছে তার ছোট্ট কিছু হ্যান্ড কার্টস থাকে যেগুলোকে ঠেলার মতো, এই হ্যান্ড কার্টে নিয়ে সে পণ্যগুলো বিক্রি করে। তাহলে আমরা বলবো হি ক্যারিজ হিজ গুডস আইদার ইন হ্যান্ডস অর অন দ্য হেড অ্যান্ড সামটাইমস ইন হ্যান্ড কার্ট। হু আর দ্য টার্গেট অফ এ স্ট্রিট হকার? স্ট্রিট হকারদের মেইন টার্গেট থাকে ওমেন, কারণ পুরুষরা থাকলে অনেক সময় স্ট্রিট হকাররা আসে না বাসায়, ওমেনদেরকে টার্গেট করেই মূলত তাদের বিজনেস। দেন দ্য নেক্সট টার্গেট ইজ চিলড্রেন, এবং চিলড্রেনকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন ধরনের ট্রিক তারা ইউজ করে। হি ইজ ইন্টারেস্টেড টু সেল হিজ গুডস টু দ্য ওমেন অ্যান্ড দ্য চিলড্রেন হুম হি ক্যান চিট ইজিলি। দ্য মেইন রিজন ইজ he can cheat easily. women এবং চিলড্রেনদেরকে খুব তাড়াতাড়ি সে প্রতারণার শিকার করতে পারে বা প্রতারিত করতে পারে তাদেরকে খুব সহজে। what does he wear specially? peculiar types of dress, I told it again before. sometimes he wears peculiar dress of different colors which is attracting. How does the street hawker lead his life? by the sweat of his physical labors. By the sweat of his physical labors. মনে রাখতে হবে সে তার physical labor দিয়ে কায়িক পরিশ্রম দিয়ে তার জীবিকা নির্বাহ করে। তাহলে আমরা বলবো এই স্ট্রিট হকার earns his livelihood by the sweat of his physical labors. Remember it, by the sweat of his physical labors. How does he lead his life? Very miserable life. He leads a miserable life with his family. Remember it, he leads a miserable life with his family. When does he face great problems? During rainy day. Remember it, during rainy day. During rainy days he faces great problem to sell his products. During rainy days he faces great problem to sell his products. বৃষ্টির কারণে মহিলারা বাসার বাইরে আসে না, ছেলেমেয়েরা বাসার বাইরে আসে না, তার পণ্য বিক্রি হয় না এবং অনেক সময় দেখা যায় সে যেসব জিনিসগুলো বিক্রি করে ওগুলো বৃষ্টিতে ভেজে গেলে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য বৃষ্টির দিনে খুব মিজারেবল লাইফ সে লিড করে। সো আমরা জিনিসটাকে আবার একটু রিমাইন্ড করি, পুনরায় পেছনে গিয়ে দেখি, আশা করি দু একবার দেখলে বিষয়টা মনে থাকবে এবং মুখস্থ হয়ে যাবে এবং লিখতে খুব সহজ হবে। সবাইকে আবার ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।